আজ পর্যন্ত কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। তুমি বিরুদ্ধে বলে কি হবে? তুমি কি করতে পারো? তুমি কি জানো? তুমি কি বুঝো? দীর্ঘ 90 সাল থেকে আজ পর্যন্ত 31 32 33 বছরে আমি কোনোদিন আমার একটা পদক্ষেপ আমার স্বার্থে কোনোদিন ফেলিনি। আপনার কাছে আমি পথ খরচ চেয়ে ছেড়ে যদি প্রমাণ হয়ে যাই, আমার জীবনে আমি কোনোদিন বক্তব্য দেব না। দীর্ঘ 15-20 বছর থেকে এই যে শরীফ ভাই আমার সাথে আছেন, নিয়েছেন তারা আমাদেরকে দিন রাত আমাকে বিদায় করে। আপনি দেখেন আমার কোনো সময় মুখটা বিবর্ণ হয়েছে টাকা দেওয়ার সময়তে, এটা প্রমাণ হয়ে গেলে আমি আমার বক্তব্য দেব না। দীর্ঘ এই 33 বছরে যদি আমার কেউ পরিচয় আদায় করে থেকেছে তাহলে আমি বক্তব্য দেব না। আমাকে যদি চাপ দিয়ে বলেছে যে আপনি কি পড়াশোনা করেছেন একটু পরিচয়টা বলেন আর লিখব, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি আমি কোনোদিন বলিনি। বলুক যে আব্দুর রাজ্জাক চেয়ে বেশি বলেছে, প্রমাণ করেন দেখি। আমি আপনার জন্য এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আর এই ছেলে তোমাকে বলছি, তোমার বাপকে বলছি, তোমার মা এখানে ফ্যাশন বোরকা পরে বসে আছে, তোমার বাপের আত্মমর্যাদা নেই। এই জন্য তোমার বাপ একটা কাপুরুষ মানুষ। তোমার বাপকে আমি অপমান করতে আসিনি, এটা আমার প্রয়োজন নেই। তবে তোমার বাপ দায়ী সে তাহাজ্জুদ পড়ে জাহান্নামে চলে যাবে, এটা আমি চাই না। আমি অনুরোধ জানিয়েছি চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। পুরুষে বসবাস করতে হবে, মহিলা আমার অধীনে থাকে। কেন ফ্যাশন বোরকা পরে এসেছে? আসবে কেন? কোন সাহসে আসে? কেন তাকে বাজার করতে যাওয়া লাগে? পাঁচ দোনার বাজারে তাকে যাবে, তাকে যেতে হবে কেন? স্বামী কি মরে গেছে? বেটা কি মরে গেছে? ভাইয়েরা কি মরে গেছে? দেশবাসী মরে গেছে নাকি? তাকে বাজারে যেতে হয় কেন? কোন লজ্জায় যায়? তার আত্মমর্যাদা নেই? আত্মমর্যাদা থাকা দরকার। কই আমরা তো কোনোদিন হাট বাজারে যাই না, চলছে তো আমাদের, আমরা তো বেঁচে আছি, বেঁচে তো আছি পৃথিবীতে। আত্মমর্যাদা থাকা দরকার একটু। আব্দুর রাজ্জাক সাহেব, আত্মমর্যাদা কি? আত্মমর্যাদা বুঝো না? এক মিনিট। উমার রাজিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসুল জান্নাতে ঘুরছিলেন, স্বপ্নে একটা ঘর দেখলেন, খুব দামি টকটকে ঝকঝকে ঘর। তখন ভাবছেন সুবহান আল্লাহ, ঘরের বাহির যদি এত সুন্দর হয়, ভিতরেই বা কত সুন্দর, ঘরটা যে কার! দেখি একজন বৃদ্ধা মহিলা পাশে, এই মহিলা বলতে পারে ঘরটা কার? তখন মহিলা বলছে, জি এই ঘর উমারের। তখন আমার মনে হলো যে আমি একটু ঘরটার ভিতরটা দেখি, কিন্তু মনে পড়লো উমারের আত্মমর্যাদা। এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? তার একটা দাম আছে, তার একটা মর্যাদা আছে, আমি তার আত্মমর্যাদাকে হিসাব করে ঘরে ঢুকতে পারিনি। এর নাম আত্মমর্যাদা। বোঝা গেল না আত্মমর্যাদা কাকে বলে? আল্লাহর নবী একদিন উটের পিঠে চড়ে চলে যাচ্ছেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে আসমা, যার স্বামী হচ্ছেন জুবায়ের, গরিব মানুষ, তো আসমা ওই জমিতে গিয়ে খেজুর ডাল কেটে খেজুর ডালের বোঝা মাথায় করে বাড়ি চলে যাচ্ছে। তখন আল্লাহর নবী বললেন, আসমা তুমি কি আমার উটের ওপরে আসবে? আসো, তুমি একটা বোঝা মাথায় করে যাচ্ছ। তখন আসমা বলছেন, না আমি আমার স্বামীর আত্মমর্যাদাকে হিসাব করি, আমি আর একজন পুরুষের উটের পিঠে উঠতে পারি না, আমার স্বামীর আত্মমর্যাদাকে আমি হিসাব করি। আমার স্বামী গরিব মানুষ হোক না কেন, এর অর্থ এই নয় যে আমি আর একজন মানুষের উটের পিঠে উঠবো। আমি উঠলাম না, আল্লাহ রাসূল আমাকে কিছু বললেন না, চলে গেলেন। আমি বাড়িতে গেলাম, আমি বললাম, স্বামী জুবায়ের শোনেন ঘটনা এই, রাস্তায় আল্লাহ রাসূলের সাথে আমার দেখা, আল্লাহ রাসূল আমাকে এইভাবে বললেন। তখন আমি তোমার আত্মমর্যাদাকে হিসাব করে তার উঠে উঠিনি। তখন জুবায়ের বলছেন, শোনো আসমা, রাসূলের পিছনে উঠলে আমার আত্মমর্যাদার কারণে তোমার বাঁধে ঘা লাগে তোমাকে, কথা ঠিক। তবে তুমি যে খেজুরের আঁটি বোঝা মাথায় করে চলে আসো মহিলা মানুষ হয়ে, এইটা আমার আত্মমর্যাদাতে আরো বাঁধে, এটা আমাকে আরো কঠিন লাগে। এখনো বুঝাতে পারলাম না আত্মমর্যাদা কাকে বলে।
আল্লাহর নবী, আমি যদি কোনো পুরুষ মানুষকে আমার স্ত্রীর সাথে অশ্লীল কাজ করতে দেখি তো কি করব। তখন আল্লাহ রাসূল বলছেন চারটা সাক্ষী খুঁজবা। তখন বলছেন বলেন কি এই সময় আমি কোথায় সাক্ষী খুঁজে বেড়াবো। বলে তুমি যদি সাক্ষী খুঁজতে না পারো তো মুখ খুলবে না, নাহলে তোমাকেই পিটাবো আসলে লাঠি। তখন বলছেন আল্লাহ রাসূল আমার আত্মমর্যাদাতে বাধা দেয়, ওরকম আমি দেখলে আমি তাকে মেরে দেবো, তারপরে কোনো কথা, ওকে তরবারি দিয়ে মারব। তখন আল্লাহ রাসূল বলছেন দেখছো দেখছো তোমরা ওমায়ের আত্মমর্যাদা কেমন, শোনো ওমায়ের আত্মমর্যাদাতে যেমন বা ঘা লেগেছে, বউয়ের সাথে আর একজনকে অশ্লীল কাজ করবে সেই জন্য তার চেয়ে আত্মমর্যাদা আমার বেশি, আমার চেয়ে আত্মমর্যাদা আল্লাহর বেশি। আল্লাহ যখন কাউকে জেনা করতে দেখে তখন তার আত্মমর্যাদাতে ঘা লাগে, ছি ছি ছি, আমি তো নারীর ব্যবস্থা করেছি, আমি তো বউয়ের ব্যবস্থা করেছি, বউ একটা করুক না দুইটা করুক না তিনটা করুক না চারটা করুক না আগে সে জেনা করতে গেল কেন, এইটা দেখে আল্লাহর কাছে সবচেয়ে বেশি আত্মমর্যাদা বাঁধে। এর নাম আত্মমর্যাদা। তোমার মা এখানে ছোট ব্লাউজ পরে শাড়ি গায়ে দিয়ে পরে বসে আছে, ছোট ব্লাউজ গায়ে দিয়ে যার হাতে পর্যন্ত গোটাটাই ফাঁকা, তোমার বাপের আত্মমর্যাদা থাকলে এটা সম্ভব হতো না। আমাদের বউরা যদি কোনোদিন বাজার গেছে এরকম শুনেনি তাহলে তো অজ্ঞানে পড়ে যাবে, ইন্নালিল্লাহ, একই কথা। আর তোমার মা আস্কারা মাস্কারা চোখে লাগিয়ে মুখে লাগিয়ে আর একজনের রিক্সায় উঠে চলে যাচ্ছে ঢং ঢং করে বাজারে, আর তোমার বাপকে কোনো কিছুই লাগে না, তার মানে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না দেখো দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, ওরা একা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো হাজার বরং তার চেয়ে খারাপ, এর নাম পশু প্রাণীর জীবন। অসম্ভব হতে পারে না আপনার বউ এভাবে বসে আছে, আপনার মেয়ে এভাবে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে আমি এই বলে কষ্ট দিতে চাইনি, আপনার জন্য জান্নাত সহজ, আপনার জন্য জান্নাত যত সহজ পুরুষের জন্য জান্নাত তত সহজ নয়, আপনার জন্য জান্নাত যত সহজ পুরুষের জন্য জান্নাত তত সহজ নয়। দেখুন চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খোলা, এমন কোনো কাজ পৃথিবীতে নেই যে কাজ পুরুষ করতে পারলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা, এমন কোনো কাজ পুরুষের জন্য নেই। আপনি চারটা কাজ করলেই জান্নাতের সব দরজা খোলা। এক, সল্লাত খামসাহা, পাঁচ অক্ত নামাজ পড়বেন, সলাত আদায় করবেন। দুই, সমাদ সাহারাহা, রমজান মাসের রোজা সেয়াম থাকবেন। তিন, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন, তিতে লাগলেও মিঠে লাগলেও স্বামীকে মেনে চলবেন। চার, আহানাস ফারজাহা, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। জান আমি এ কথা বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আব্দুর রাজ্জাক সাহেব, লজ্জার কথা আপনাকে আমি বলতে পারি না, আমার জেনা ঘটে গেছে, এখন কি করা যায়? যদি জেনা ঘটে গিয়ে থাকে আর কোনোদিন জেনা করবেন না, তোবা করেন, এই পদ যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে আল্লাহ বলেছেন অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হিয়াল মা, পৃথিবীর মানুষ শুনে রেখো আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন তোমরা যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। পুরুষ নারী যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে, অতএব বোকা ছেলে তোমাকে বলছি, এই বোকা মেয়ে তোমাকে বলছি, এই বড় মোবাইল হাতে নিয়ে ল্যাংটা মেয়ে দেখে জেনা দেখে পরকাল ধ্বংস করিয়েন না, এইভাবে আপনার ওই মনের অনুসরণ করিয়েন না, নইলে জাহান্নাম নিকটে আছে। আপনি এই পথ বন্ধ করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকেই বলছি, শুনুন, জেনার জন্য দুশ্চিন্তা করবেন না, তৌবা করেন, আর কোনোদিন এই কাজে হাত দিবেন না, পা লাগাবেন না, পা বাড়াবেন না, জান্নাতের সব দরজা খোলা, জান্নাতুল মাওয়া খোলা। আল্লাহকে কিছু বলেন, আল্লাহ শোনার জন্য প্রতীক্ষমান আছেন। আব্দুর রাজ্জাক সাহেব চার নম্বর গেল, কিন্তু আমার স্বামীর মুখ খুব খারাপ, সর্বদা আমাকে গালি দেয়। আব্দুর রাজ্জাক সাহেব আমার স্বামীর হাত খুব খারাপ, যখন তখন মারে, দুঃখিত। আপনাকে আমি দিনী বোন হিসাবে পরামর্শ দিচ্ছি, স্বামী যতই খারাপ হোক যতই গালি দিক আপনি একটু ধৈর্যের পরিচয় দেন, ভালো হবে, প্রতিবাদ করিয়েন না। ধরে নেন আমার স্বামীর আচরণ এটাই, ভালো হবে,
এই সংসার বাদ দিয়ে আর কোথায় যাবেন সে যদি এর চেয়ে খারাপ হয়। একটা কথা হলো এই যে এই যে আপনি আট দিন দশ দিন পনেরো দিন কথা বন্ধ রেখেছেন, কথায় বলছেন না, খালেদা এক গিলাস পানি দাও, আপনি গিলাসটা সামনে দিয়ে থ্যাকস করে রেখে চলে যাচ্ছেন, তো এ তো ফলাফল হবে না, তাহাজ্জুদ পড়েও হবে না, হজও হবে না, কিছুই কবুল হবে না, বিনিময় হবে জাহান্নাম, তাহলে এইটা কি হলো? সম্মানিত দিনী বোন, আপনাকে বলছি ঝুলন্ত অবস্থায় সংসার করিয়েন না। যদি মনে করেন যে এর সাথে হবেই না, তাহলে খোলা তালাক করে নেন, বাড়িতে বাপের বাড়িতে থাকেন, ভাইয়ের কাছে থাকেন, এভাবে ঝুলন্ত অবস্থায় থাকিয়েন না, অযথা জাহান্নামের পথ খুলে রাখিয়েন না। তারপরে আমি বলছি যে আপনার স্বামী যতই খারাপ হোক, সংসার করে ফেলেছেন, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সব ফেলে দিয়ে ধৈর্যের পরিচয় দিয়ে তার সাথে চলার চেষ্টা করেন, তার কথা শোনার চেষ্টা করেন। আর আপনাকে বলছি বউয়ের উপরে মুখ খারাপ করে কথা বলবেন না, বউকে কোনো সময় গালি দিবেন না, বউকে কোনো সময় নিন্দা করবেন না, ও হচ্ছে আনন্দ তৃপ্তির বস্তু, যেখানে আনন্দ আছে, যেখানে তৃপ্তি আছে, যেখানে ভালোবাসা আছে, স্বর্ণ দিয়ে ঘর বানালে অত শান্তি হবে না, বউয়ের কাছে যত শান্তি তৃপ্তি আছে, মখমল দিয়ে বিছানা সাজালে অত শান্তি হবে না, বউয়ের কাছে যত শান্তি তৃপ্তি আছে, একথা আমি বলিনি, একথা আল্লাহ তাআলা বলেছেন, যেখানে আছে শান্তি, যেখানে আছে তৃপ্তি, যেখানে আছে ভালোবাসা, সেখানে আপনি গালি দিবেন কেন, মারবেন কেন, কটু কথা বলবেন কেন? একবার যদি বলেন তোমার ঠোঁটটা মোটা, দশ বছর আপনাকে ভালোবাসতে পারবে না। একবার যদি বলেন রংটা কালো, তাহলে দশ বছর আপনাকে ভালোবাসতে পারবে না। আপনি দিন রাত প্রশংসা করেন, ও খালি প্রশংসা প্রিয়, বেশি প্রশংসা করলে সারা রাত পাঁটি বেঁধবে, তা আপনার বোকামির কারণে আপনার কাছে ও সেবা করতে পারে না, নাম ধরে কাজ করবেন, কাজ করতে বলবেন, খালেদা জুতাটা নিয়ে আসা তো নিজে খুঁজবেন না, যদি নিজে খুঁজেন তাহলে ও মনে মনে ভাববে আমার উপরে রাগ করেছে, সেই জন্য তো আমাকে বলে না। খালেদা জামাটা কোথায়, কলমটা কোথায় নিয়ে আসো তো, এইভাবে আদেশ করবেন। আল্লাহ রাসূল বলছেন আয়েশা জি না বেলিন খুমরা মিলাল মসজিদ, মসজিদ থেকে যায় নামাজটা নিয়ে আসো। তখন আয়েশা বলছেন আমি তো ঋতুবতী, মসজিদে যাব মানে, আরে ঋতু হলো তো কে হলো, তোমার হাতে হাইজ লেগে আছে নাকি, মসজিদে যাও, যায় নামাজ নিয়ে আসো, আমাকে দাও। এ দেখেন আল্লাহ নবী আদেশ করছেন, আয়েশা জি হালমিল মুদিয়া ওয়া সাজিহা, ছুরিটা নিয়ে আসো তো, ধারালো করে নিয়ে আসো। এ দেখেন আয়েশা আল্লাহ নবীকে, আল্লাহ নবী আয়েশাকে আদেশ করছেন, বউয়ের নাম ধরে কাজ করতে বলবেন, বউ দশ ছেলের মা হলেও, নইলে বড় ছেলের নাম দিয়ে বলবেন আহমদের মা শোনো এদিকে, পরস্পর ডাকবেন, তাহলে ভালোবাসা বাড়বে। কতদিন থেকে কথা বলা বন্ধ আছে, আল্লাহ মাফ কর। আজকে যেন সকাল না হয় কথা না বলে দুইজনের মাঝে, শয়তান সুযোগ পেয়েছে, শয়তান বোকা বানিয়েছে, শয়তান সুযোগ পেয়েছে, শয়তান দুইজনকে বোকা বানিয়েছে, খুব সাবধান। বলছিলাম উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি আপনি সতর্ক থাকুন, জান্নাতের সব দরজা খোলা, আপনি চারটা কাজ করতে পারলে যদি চ আপনার বিষয়টি, জাহান্নামের ব্যাপারও খুব কঠিন, ঠিক ওইরকমই জাহান্নাম। আল্লাহ রাসূল বলছেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে আপনি আছেন। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এক মধুমেনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জাহান্নামে যাবে। দুই ও রাজলত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, ওরা জাহান্নামে যাবে। তিন খাওয়াস, যে বাড়িতে বেআইনি সুযোগ দিয়েছে, যার স্ত্রী ফ্যাশন বোরকা পরে রাস্তাঘাটে যায়, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, এ দায়ুস, তাহাজ্জুদ পড়লে লাভ হবে না, যদি তিন চিলে লন্ডন চলে যায় তবুও হবে না, এদিকে ঘোষণা হয়ে গেছে জাহান্নাম, তোবা করে পথ থেকে ফিরে আসতে হবে। শুনুন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার জন্য জান্নাত সহজে, কথাই ঠিক। এরপরে আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো, দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি, পৃথিবীর মানুষ শুনে রাখো, দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। হ্যাঁ বাচ্চা, কোনো বাচ্চা আপনার পাশ থেকে উঠলে আপনি তাকে ঠেকানোর চেষ্টা করবেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। এক
কম মাহম সেয়াতন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে গাভীর লেজের মতো, গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন, এজর ব্যবহার না সেরা মানুষকে মারে, এরা যাবে জাহান্নামে। এরকম লাঠি থাকে প্রশাসনের হাতে, এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে, এরকম লাঠি থাকে যারা নির্বাচন করে তাদের হাতে, তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরা জাহান্নামে যাবে। দুই নিশাউন মহিলা, কাছে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ, মমিলাতন এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়েলাতন এরা নিজেরা আকৃষ্ট হয়, লায়েত খোলাল জান্না এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না যাবে না, জান্নাতে তো যাবে না যাবে না, ওলা এজেদ না রি হা হা জান্নাতের গন্ধ পাবে না, ফাইনাল রি হালা তু যা তুমি মসিরতে কাদা কাদা, যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, তারপরে এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না। কেন? এর গায়ে আছে নগ্ন পোশাক, রাস্তাঘাটে দার রাত দিন রাত দেখছেন, মাথায় কাপড় দেওয়া তার কাছে সভ্যতা নয়, মাথায় কাপড় দিলেই তার মান সম্মান কমে যাবে, চুল ঢাকলেই তার মান সম্মান কমে যাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকলেই তার মান সম্মান কমে যাবে, সেটা এটাই বুঝলো, এটাই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নীতি, ওরা যুদ্ধ করে মুসলিমকে কোনোদিন পরাজয় করতে পারেনি, তাই বুদ্ধির যুদ্ধ শুরু করেছে, গার্মেন্টস তৈরি করে ওদের মাঠে নামিয়েছে, স্কুল কলেজ তৈরি করে ইংরেজের নীতিতে রবার্ট ক্লাইভের নীতিতে স্কুল কলেজ তৈরি করে তাদেরকে মাঠে নামিয়েছে, এই হাই স্কুল প্রাইমারি রবার্ট ক্লাইভের হিসেবে এটাই এনজিও, এদেরকে মাঠে নামিয়েছে, নগ্নতা এদের কাছে পছন্দ হয়েছে, তাই এই পোশাকে তারা স্কুল কলেজ যাচ্ছে, নিজেরা তো জাহান্নামে চলে গেছে, বাপ মাকে লাইন লাগিয়েছে, সাবধান উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছিলাম, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, আপনাকে অনেক ভালোবাসি, আপনি যে ভালোবাসা নিয়ে এসেছেন সেই ভালোবাসা আমাদের পক্ষ থেকেও থাকছে, আপনাকে এই পথ থেকে ফিরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনি আপনার বোনদেরকে বলে দেন, খালাকে বলে দেন, ফুফুকে বলে দেন, ফুফু খালা আপায় পোশাক পরিবর্তন করুন, যে পোশাকের বিনিময় জাহান্নাম, এই পোশাক আমরা পরব না, জাতির ক্ষতি করব না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বাড়ির পক্ষ থেকে, আব্দুল্লাহ আম্মার বাড়ির আম্মার পক্ষ থেকে একটা বই আছে, সমঅধিকার নয় মর্যাদা চাই, বইয়ের নাম কি? সমঅধিকার নয় মর্যাদা চাই। সমঅধিকার কি করব, আমার তো একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন, নবী দিয়েছেন, সেটা আমার প্রয়োজন। তারপর আর একটা বই আছে তার লিখা, কেন এ নির্যাতন কি তার প্রতিকার, কেন এ নির্যাতন কি তার প্রতিকার। তারপর আর একটা বই আছে, কেন হব অবরোধবাসিনী, বেগম রোকিয়া লিখেছেন অবরোধবাসিনী, তাই পাল্টা বই লিখা হয়েছে, কেন হব অবরোধবাসিনী, আমি অবরোধবাসিনী মানে আমি কেন অবরোধবাসিনী হব, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম পালন করি, আমি মুসলিম হিসাবে আল্লাহ যে নিয়ম দিয়েছেন সেই নিয়ম পালন করি। সম্মানিত দিনী ভাই বোন, এতিমের লালন পালনের বিনিময় জান্নাত। পৃথিবীর মানুষ শুনে রাখো, কেউ যদি এতিমের লালন পালন করে তাহলে সে আর আমি জান্নাতে এইভাবে থাকবো। আমার দিকে দেখেন, মহিলার তার আঙ্গুল দেখতে পায় না, প্রজেক্টর আছে কি না জানি না, তো আল্লাহ রাসুল বলছেন যে তর্জনী আর মধ্যমা এইভাবে দেখালেন যে ও আর আমি জান্নাতে এইভাবে থাকবো, তখন দুই আঙ্গুলের মাঝে একটু ফাঁকা রাখলেন, দেখো দেখো এতিম লালন পালন করলে সে ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো পাশাপাশি, একটু ফাঁকা রাখলেন। এখানে আর একটা কথা আছে, ওইটা বলে নিয়ে এখানে ফিরে আসছি। আল্লাহ নবী বলছেন, দুইটা মেয়ের যদি কেউ লালন পালন করে, বেটির পড়ালো বিভাসাদী দিয়ে দিল বাপ হিসাবে, তাহলে আমি আর সেই বাপ জান্নাতে এইভাবে থাকব। তখনও তিনি তর্জনী আর মধ্যমা দেখালেন, তখন দুইটাকে জমা করে দিয়েছে। তাহলে দুই মেয়ের লালন পালনের বিনিময় বেশি না এতিমের লালন পালনের বিনিময় বেশি? দুই মেয়ের লালন পালনের বিনিময় বেশি, যদিও এতিমের লালন পালনের বিনিময় অনেক অনেক। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, যেটা আপনার বাড়ির পাশে আছে, এখানে আছে 350 জন এতিম। আপনার কোনোদিন মনে পড়ে যায় দেখে আসি,
দেখি সামনের শুক্রবারে আপনি যাচ্ছেন কি না, সামনের শুক্রবারে আপনার বাড়ির পাশে এই প্রতিষ্ঠানে মসজিদের উদ্বোধন হবে, যে মসজিদের জমি হচ্ছে 200 শত ইনশাআল্লাহ, যে মসজিদের একতলাতে 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। আমরা মনে করছি ভারত বাংলাদেশ পাকিস্তান এশিয়া মহাদেশে সঠিক আকীদার সবচেয়ে বড় মসজিদ সেটা আপনার বাড়ির পাশে। আপনি মূল্যায়ন না করলে আমার কিছু করার নেই, আমি আপনাকে বলতে যদি কম করে থাকি তাহলে আমি ক্ষতিগ্রস্ত, তবে আমার মনে হচ্ছে আপনাকে আমি বলতে কম করিনি, আপনাকে আমি দাবি জানিয়েছি, তার আগের বাক্যে বলেছি আমার মনে বড় সাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। মুখে দিনরাত বলছি, ছেলেরা বলছে, আর কলম তো চলছে মাসিকা লিতে সাম্পত্রিকা, জানি না আপনি নেন কি না, 25-30 টাকা দিয়ে যদি আপনি না নেন আর মনে করেন যে আব্দুরাজাই ফাঁকি দিয়ে দিয়েছি দিয়ে খুশি হয়ে যান তাহলে আমার কিছু করার নেই, তবে মাসিকা লিতে সাম্পত্রিকা বের করার জন্য জীবন বাজি রেখে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। ব্যয়বহুল খরচ আছে, লক্ষ লক্ষ টাকা খরচ আছে, কেন যেই বাড়িতে আমি যেতে পারি না, যে এলাকায় আমি যেতে পারি না, কই ঢুকতে পারলাম না তো হবিগঞ্জে, সেদিন তো পত্রিকা তো গেছে, ওটা ঠেকাবে কি করে, ওটা তো চলে গেছে, তারপরে মিডিয়া অনলাইন ইতাল ইতেশাম টিভি ওটা তো তার মোবাইলে চলছে, সেটা কি দিয়ে ঠেকাবে? যার জন্য দিন প্রচারের মাধ্যম শুধু যে বক্তৃতা তা নয়, মিডিয়া আছে কলম আছে, এই লক্ষ্য উদ্দেশ্যে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি, এই চেষ্টা বাস্তবায়নের জন্য আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে একটু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। এখন এই জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করছে, প্রায় 800 শতক জমির উপরে বালু পড়েছে, আপনি একটু যাবেন, একটা প্রতিজ্ঞা করেন যে অন্তত এখানে যাব। আমি আপনার চাপাই রাজশাহী থেকে আপনার এখানে এসেছি, আর আপনার বাড়ির পাশে আপনি যেতে প্রস্তুতি নেবেন না, আপনি যাবেন, আপনার ভাই যাবে, আপনার বোন যাবে, আপনার খালা যাবে, আপনার ফুফু যাবে, সবাই এই প্রতিষ্ঠানে যাবে, দেখবে, দোয়া করে আসবে, আপনার দোয়াটা কবুল হয়ে গেলে 20 টাকার চেয়ে বেশি দাম দিবে। প্রতি মাসে 24 লক্ষ টাকা বেতন লাগে, আপনি যদি বলেন কই আমরা তো নরসিংদী জেলার মানুষ 1 টাকাও দিই না, তো চলছে কিভাবে, এভাবে চলবে? যার জন্য আমি বলেছি আপনি টাকা না দিলেও চলবে, কিন্তু আপনি টাকা না দিয়ে থেকে যান এটা আমি চাই না। কেন, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আমি জামিয়া সালাফিয়া 10টা টাকা দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ, এই লক্ষ্যে আপনাকে আমি দান করার জন্য বলি, তবে দান করার কথাটা আমি পরে বলি, আর আগে যেটা বলি সেটা হলো আপনাকে একটু মুখে বলতে হবে, আমার দাবি আপনাকে রক্ষা করতেই হবে যে কোনো মূল্যে, সেটা হলো এই আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আর পরেরটা আমি বলিনি, তবে আমি আপনার টাকা না হলেও জামিয়া সালাফে গড়ে উঠুক এটা আমি চাই না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জমি কিনা হয়েছে, কই আপনি তো দেননি, তো হয়ে তো গেছে। 2013 সালের 24 আগস্টের মঙ্গলবার 11টার সময় বলেছি আমার হাতে টাকা নেই, একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে, বিশাল প্রতিষ্ঠান, 2টা এখন অন্তত 4,000